নারায়ণপুরের জলবন্দী এখন গাঁও চ'তৰ প্রথম দুবানতে বিধ্বস্ত দূরপাং পিছলাপরিয়া বিস্তীর্ণ অঞ্চল। নারায়ণপুর রাজচক্রর অন্তর্গত তাঁতিবাহার লক্ষীপুর পিছলাকে ধরে এক সুবিস্তীর্ণ অঞ্চল দূরপাং আর পিছলা নদীর বানর কবলত পড়ছে। কেবাদিনো ধরে অব্যাহত থাকা নেড়ানেপেড়া বরষুণের ফলত অরুণাচল পাহাড়পরা বয়ে অহা দূরপাং নদী আর পিছলা নদীর বাঢ়নী পানিয়ে সমগ্র অঞ্চল ঘর বাড়ি শাক পাচলি খেতিপথারের উপরও বহুতো ফিচারি ব্রয়লার ফার্ম আদি অনিষ্ট সাধন করে। অসমীয়ার হেঁপাহর রঙালী বিহুটো অহার আগমুহূর্তত চ'তৰ প্রথম দুবানতে বিধ্বস্ত হওয়াত রাইজ যথেষ্ট বিপদের সম্মুখীন হয়েছে। স্থানীয় রাইজর অভিযোগ অনুসারে দূরপ্রাং পিছলার এই সঙ্গম স্থানত দুয়োকাষে মথাউরির ব্যবস্থা করে নদীর নিয়ন্ত্রণ নকরিলে অঞ্চলটির বানপানী সমস্যা অধিক ভয়াবহ হয়ে পড়ব। স্থানীয় রাইজে অঞ্চলটির বান সমস্যার স্থায়ী সমাধান করবল সরকারের ওসর দাবি জানাইছে। আমি স্থানীয় বিধায়ক মাননীয় শ্রীযুত অমিয় কুমার ভূঞাদেবক আমি ইলেকশনের আগতে ইয়াতে এই অঞ্চল সময় এক নং তাঁতিবাহার লক্ষীপুর এই চুবুরীটতে তেখেতে দৃষ্টিগোচর হয়ে যিখিনি আমার বানেগরকার পরিস্থিতির উপর দৃষ্টিগোচর হয়ে গৈছিল, কিন্তু তেখেতে জিকার পাছত এই চুবুরীটত তেখেতে আজিলেকে তেখেতে ইয়াতে পদাপন্ন নকৰি আমার কোনো বান পরিস্থিতির বুজ নলোৱাৰ কাৰণে আমি অকমান ক্ষোভিত হৈছোঁ। সেয়েহে আমি আমাৰ বিধায়ক মহোদয়ক আমাৰ এই চুবুৰীটোতে এই বানেগৰকা জনসাধাৰণক কিবা এটা সুব্যৱস্থা কৰি দিয়াৰ আশাৰে আমি এনি চেনেলৰ জৰিয়তে আমি তেখেতক অৱগত কৰিছোঁ আৰু আহি থকা আগন্তুক ৰঙালী বিহুৰ যি আমাৰ উলহ মালহৰ এটা আমাৰ আপুৰুগীয়া চেনেহৰ বিহু, সেই চেনেহৰ বিহুটোৰ পৰা আমি এই চ'তমহীয়া আৱতৰীয়া বানে যি আমাৰ পৰিস্থিতি পৰিৱেশৰ সৃষ্টি কৰিছে সেইটোত আমি বৰ দুখিত হৈছোঁ। সেয়েহে আমি এই পৰিস্থিতিৰ পৰা বছৰি বছৰি আমি জীয়াটো ভুগি আছোঁ। ইয়াৰ পৰা আমাৰ এটি সুব্যৱস্থা কৰি দিবৰ কাৰণে আমি এনি চেনেলৰ জৰিয়তে আমি বিধায়ক মহোদয়ক অৱগত কৰিছোঁ। ফিচাৰী তুলিছে, শাক পাচলি হেৰি হৈছে, একো সা সুবিধা পোৱা নাই চৰকাৰৰ পৰা, আৰু পানীৰ মাজত আমি থাকি থাকি আমনি লাগিছে আৰু। প্ৰতি বছৰে পানী হয়নে নাই বছৰে হয় আপোনালোকৰ? প্ৰতি বছৰে হয়। প্ৰতি বছৰে হয় ন? প্ৰত্যেক বছৰে হয়। অঁ, এইবাৰ ভিতৰত সোমাইছে নাই পানী? বৰঘৰটোত সোমাইছে, গোটেই ঘৰ সোমাইছে। ইয়াত কিমান ঘৰ পানী সোমাইছে এইচোৱাত? এইচোৱাত নিয়মমতে দুঘৰ, তিনিঘৰ, চাৰিঘৰ, আপুনি গেষ্ট্রিক গেষ্ট্রিক আলসাৰ, লিভাৰত চর্বি, পাইলছ, ভোক নলগা, পেটৰ বিষ, বুকুৰ জ্বলা পোৰা, টেঙা উগাৰ, পেটত বুটবুট খব্দ কৰা, পেট ফুলা, বমিৰ ভাব আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ মায়ং আগৰৱাল, গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ্বপ, বি কে ৰোড, মুছলিমপট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।